আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রযুক্তি পাসফোর্ড চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের পাঁচটি টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনার অ্যান্ড্রয়েড ব্যবহারকে আরো সহজ থেকে সহজ করে দিবে তো চলুন দেখে নেওয়া যাক কি সেই টিপসগুলো প্রথমে ডেকোরেশন অ্যাপস ডেকোরেশনটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেকগুলো অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইভাবে অনেকেরই কিন্তু একাধিক হোম স্ক্রিন রয়েছে যেগুলোতে অনেকগুলো বিভিন্ন অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আপনি যখন খুঁজতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনাকে স্লাইড দিয়ে অথবা অ্যাপসগুলোকে সরিয়ে সরিয়ে আপনাকে খুঁজে নিতে হচ্ছে অনেক সময় খুঁজতে বিলম্ব হতে পারে তো সেজন্য আপনি যদি আপনার ক্যাটাগরি ভিত্তিক ভাগ করে ফোল্ডার তৈরি করে নেন তাহলে কিন্তু আপনার খুঁজতে অনেকটা সহজ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কি বলতে চাচ্ছি সেটা তো দেখুন আমার এখানে বেশ কয়েকটি অ্যাপস রয়েছে তার মধ্যে আমি যদি এন্টারটেইনমেন্ট টুলস তারপর হচ্ছে কমিউনিকেশন এভাবে যদি ভাগ করে নেই তাহলে কিন্তু আমার ফোন ব্যবহারটা অনেক সহজ হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফোনে যে টুলস নামে একটি ফোল্ডার রয়েছে এন্টারটেনমেন্ট একটি ফোল্ডার রয়েছে কমিউনিকেশন একটি ফোল্ডার রয়েছে এবং গুগল একটি ফোল্ডার রয়েছে তো আমি কিন্তু যদি গুগল সম্পর্কিত কিছু হয় দেখুন আমি গুগলের মধ্যে যাচ্ছি আমার এখানে দেখুন গুগল ড্রাইভ গুগল ফটো প্লে স্টোর এটসেট্রা এটসেট্রা তো এভাবে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারেন তো এটা কিভাবে করবেন আমি দেখুন আমার এন্টারটেনমেন্ট ফোল্ডার থেকে কিছু অ্যাপস বের করে রেখেছি আপনাদেরকে দেখাবোর জন্য এবার এটা করতে পারেন হচ্ছে একটা অ্যাপসকে লং প্রেস করে ধরে আর একটা অ্যাপসের উপর ছেড়ে দিন দেখুন আর একটা ফোল্ডারের মধ্যে তৈরি হয়ে গেছে এখন ফোল্ডারের নাম নেমটা চেঞ্জ করবেন কীভাবে ফোল্ডারের ওপর প্রেস করুন ফোল্ডার যে নামটা রয়েছে ওর উপর প্রেস করলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখন এটা নেম চেঞ্জ করে এডিট করে নিন আপনার ইচ্ছা মতো এনিথিং জাস্ট বাইরে একটু প্রেস করুন ওকে এখন দেখুন এনিথিং এর মধ্যে কিন্তু আমার একটা ফোল্ডার তৈরি গেছে সো সো এটা চাইলে আমি অন্য যে ফোল্ডার গুলো অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো আপনি লং প্রেস করে ধরে ফোল্ডারের উপর ছেড়ে দিন দেখুন ওর মধ্যে চলে গেছে এই হচ্ছে আপনাদের অ্যাপস ডেকোরেশনটা এবার দুই নম্বরে রয়েছে কুইক বল অর্থাৎ দ্রুত বল আমরা অনেক সময় অনেকের হোম বাটন বা ব্যাক বাটনটা নষ্ট হয়ে যেতে পারে আবার অনেক সময় কাজ নাও করতে পারে টাসে প্রবলেম থাকতে পারে তার জন্য আপনি আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমে একটি কুইক বল সিস্টেম রয়েছে যেটা মাধ্যমে আপনি খুব দ্রুতই ব্যাক বা হোম ইত্যাদি কাজগুলো করতে পারবেন তো চলুন দেখে নেই আমরা আমি প্রথমে সেটিংয়ে যাব সেটিং থেকে আপনারা আমার এখানে এক এক ফোনের এক এক সিস্টেম রয়েছে তো আপনারা খুঁজে দেখতে পারেন আপনার সেটিংসে কোথায় রয়েছে আমার এখানে অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে কুইক বল কুইক বলে যে টার্ন অন কুইক বলে সাধারণত এটা অফ করা থাকে আপনি আমি এটা অন করে রেখেছি এবং সিলেক্ট শর্টকাট আপনি সিলেক্ট শর্টকাটে গেলে দেখতে পারবেন যে আপনার কয়টা বাটন এখানে সেট করা রয়েছে হোম বাটন মেনু লক স্ক্রিনশট অ্যান্ড ব্যাক আপনি চাইলে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন আপনি যে কোনো একটার উপর প্রেস করলে এর মধ্যে আপনি অনেকগুলো চাই আলে যে কোনোটা আপনি কিন্তু অ্যাড করতে পারেন কাস্টমাইজ করে অ্যাড করে নিতে পারেন তো দেখুন এটা গেল আমি এবার এর মধ্যে রয়েছে শো অন লক স্ক্রিন এটাকে অফ করা থাকলে আপনি অন করে নিন যাতে আপনার লক স্ক্রিনের উপরে এটা শো মানে কুইক বল কুইক বলটা শো করে তো দেখুন আসলে কুইক বলের কাজ কি আপনারা আর দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের ডান সাইডে এই যে একটা বল রয়েছে এটা হচ্ছে আমার কুইক বল তো দেখুন কুইক বলে প্রেস করলে এর মধ্যে যে কয়টা মেনু ওখানে সেট করা রয়েছে ঠিক সেই কয়টা মেনু এখানে রয়েছে আমি যদি ব্যাক বাটন দিই আমি যদি হোম দিই তাহলে হোমে দেখুন হোমে চলে আসছে আবার যদি আমি লক দিয়ে আমার ফোনটা লক হয়ে যাবে দেখুন তাহলে আপনার কিন্তু লক বাটনটা প্রেস করা লাগছে না বাটনের উপর প্রেশার কম পড়ছে এবং ইজিলি আপনি কাজ করতে পারছেন এবং দ্রুত দ্রুতভাবে কাজ করার জন্য কিন্তু কুইক বলটা খুব দরকারি একটা অ্যাপ নাম্বার থ্রি এয়ারপ্লেন মোড আপনারা জানেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এয়ারপ্লেন মোড রয়েছে আমার এখানে আমি নোটিফিকেশানের উপরে দেখতে পাচ্ছি এখানে যে ব্রাইটনেসের পাশে যে এয়ারপ্লেন মোড রয়েছে সাধারণত আমরা জানি যে যখন আপনার প্লেনে ভ্রমণ করবেন তখন কিন্তু ইন্টারনেট তারপর হচ্ছে সিম ব্যবহার ডিজিটাল ফোন ইত্যাদি ব্যবহার করা কিন্তু নিষেধ রয়েছে তা যার কারণেই এই এয়ারপ্লেন মোটা দিয়েছে তো এয়ারপ্লেন মোড দিলে সাধারণত আমি দেখুন আমার যে এখানে দুইটা সিম ছিল দুইটা সিমই কিন্তু এখন দেখাচ্ছেন অর্থাৎ কোন নেটওয়ার্ক নেই এবং ওয়াইফাই যদি অন করা থাকে তাহলে কিন্তু অফ হয়ে যাবে তার তারপরেও আপনি যদি যে এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থায় আপনি ওয়াইফাই ব্যবহার করবেন তার সেটাও সম্ভব আমার এখন এয়ারপ্লেন মোড চালু করা রয়েছে তারপর আমি ওয়াইফাই অন করে দিলাম দেখুন আমি কিন্তু এখন ব্রাউজ করতে পারবো আমি এখন ব্যবহার করতে পারছি আর এয়ারপ্লেন মোডে আর একটা সুবিধা রয়েছে আপনার অনেক সময় আপনার ফোনটা সাইলেন্ট করবেন কিভাবে ভাইব্রেশন করবেন কিভাবে জরুরি মিটিং এর মধ্যে থাকলে সাইলেন্ট করতে ভুলে গেলে জাস্ট এক প্রেসে আপনি এয়ারপ্লেন মোডটা চালু করে দিন আপনার পুরো ফোনটি সাইলেন্ট মোড হয়ে যাবে অর্থাৎ ফোন আসবে না এম এস এম এস আসবে না আপনার কোনো নোটিফিকেশন আসবে না ইত্যাদি ইত্যাদি তো আমি এটাকে অফ করে দিলাম এটা গেল হচ্ছে এয়ারপ্লেন মোড চার নম্বরে রয়েছে ওয়ান হ্যান্ডেড মোড ওয়ান হ্যান্ডেড মোড বলতে বুঝতেই পারছেন যে আপনি এক হাত দিয়ে যখন আপনি ফোনটা চালু চালাতে পারবেন সেই মোডটাই হচ্ছে ওয়ান হ্যান্ডেড মোড তো যাদের ফোনটা অনেক বড় এক হাত দিয়ে আপনি ফোনে পুরো স্ক্রিনটাকে অপারেট করতে পারছেন না আপনার দুই হাত আবার ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এক হাত দিন একটা কাজ করছেন আর এক হাত দিয়ে আপনি মোবাইল ব্যবহার করবেন সেটা কিভাবে করবেন সে সুযোগ রয়েছে অ্যান্ড্রয়েডে আমি দেখে নেব ওয়ান হ্যান্ডেড মোড আসলে কি তো আমি সেটিং যাব সেটিং থেকে আমার এখানে রয়েছে আপনারা চাইলে এই যে ওয়ান হ্যান্ড্রেড মোড এই যে নিচের দিকে দেখুন মোড় আপনারা চাইলে এটা খুঁজে নিতে পারেন আপনার ফোনে যদি সরাসরি দেখতে নাও পান তাহলে সেটিং গিয়ে সার্চে লিখুন দেখুন আমার এখানে চলে এসেছে ওয়ান হ্যান্ড্রেড মোড এই যে অফ করা রয়েছে আপনি এখান থেকে ওয়ান হান্ড্রেড মোডটা চালু করে দিন এবং দেখুন যে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফোর ইঞ্চিস আমার ফোনটি সাধারণত ফাইভ ইঞ্চি ডিসপ্লে আমি যদি ফোর ইঞ্চি দেই তাহলে আমার ডিসপ্লেটা ফোর ইঞ্চিতে চলে আসবে এবং থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি দিলে দেখুন অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে যে ফোনের কতটুকু অংশ জুড়ে আপনার স্ক্রিনটা থাকবে তখন কিন্তু আপনার ফোনটা অপারেট করতে খুব সুবিধা হবে এক হাত দিয়ে অপারেট করতে পারবেন এবং কিভাবে অপারেট করবেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাচ্ছে ওরা দেখুন যে আপনি যদি বাম হাত দিয়ে চালাতে চান তাহলে হোম বাটন থেকে ধরে বাম দিকে টান দিন তাহলে আপনার বাম দিকে চলে আসবে আপনি একটু দেখুন আমি দেখাচ্ছি আমারটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি রয়েছে দেখুন আমি হোম বার ওটা যেভাবে দেখাচ্ছে সেভাবে করলেই হবে আপনি হোম বাটন যেটা রয়েছে হোম বাটনকে ধরে ডান দিকে টান দিলে আপনার এই ওয়ান হান্ড্রেড মোট যে ডান সাইডে চালু হয়ে যাবে আবার যদি আপনি বাম দিকে চান তাহলে বাম দিকে ধরে টান দিন বাম দিকে চলে এসছে তাহলে দেখুন এখন কিন্তু আমার স্ক্রিনে খুব ছোট একটা জায়গা নিয়ে আমার ডিসপ্লেটা রয়েছে আমি এবং এখান থেকে আপনি আপনি সহজেই আপনার কাজগুলো করতে পারবেন আবার যদি চান যে আপনি এটা অফ করে দিবেন তাহলে বাম পাশে যে মেনু বাটন রয়েছে মেনু বাটনকে ধরে এখানে হোম বাটনে ছেড়ে দিন আপনারা আবার আগের মতো চলে আসবে খুব সহজ একটা পদ্ধতি এরপরে রয়েছে পাঁচ নম্বরে গেস্টচার গেস্টচার খুব শর্টে কাজ করার জন্য খুব দারুণ একটা সিস্টেম অ্যান্ড্রয়েডে যাতে খুব শর্টকাটের মাধ্যমে কাজ করতে পারি আমার এখানে অ্যাডিশনাল সেটিং মধ্যে রয়েছে অ্যাডিশনাল সেটিং বাটন শর্টকাট আবার আপনি যদি চান যদি আপনি খুঁজে বাটন অ্যান্ড গেস্টার শর্টকাট দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে লঞ্চ লঞ্চ ক্যামেরা টেক এ স্ক্রিনশট তো দেখুন লঞ্চ ক্যামেরা যেটা রয়েছে এখানে আপনি যদি প্রেস করেন অনেকগুলো অপশনাল গেস্টার অ্যান্ড বাটন রয়েছে আপনি নান সাধারণত নান দেওয়া থাকবে আপনি চাইলে পাওয়ার প্লাস ব্যাক বাটন অর্থাৎ আপনি যদি পাওয়ার বাটন এবং ব্যাক বাটন প্রেস করেন তাহলে কিন্তু ক্যামেরা ক্যামেরা লঞ্চ লঞ্চ হবে হবে আবার পাওয়ার পাওয়ার প্লাস মেনু মেনু আপনি বাটন বাটন এবং যদি চাপেন তাহলে তো আমি এখানে ডাবল প্রেস দ্য পাওয়ার বাটন পাওয়ার বাটনটা দুইবার প্রেস করলে আমার ক্যামেরাটা অন হবে তো চলুন দেখে নেওয়া যাক আসলে অন হয় কিনা দেখুন আমার দুইবার ওপেন প্রেস করেছি পাওয়ার বাটনটি আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গিয়েছে আচ্ছা এরপরে রয়েছে টার্ন অন টর্চ টার্ন অন টর্চ টর্চটাতে আমি গেলাম লং প্রেস মেনু অন দ্য লক স্ক্রিন অর্থাৎ যখন লক স্ক্রিন থাকবে তখন আপনি যদি মেনু বাটনটা লং প্রেস করেন তাহলে কিন্তু আপনার টর্চ লাইট জ্বলবে তো দেখুন আসলে সেটা হয় কি না আমরা দেখে নেই ওটা লক করলাম এখন যদি আমি মেনু বাটনটা লং প্রেস করি দেখুন আমার টর্চ জ্বলছে আমি অফ করে দিলাম তো এই হচ্ছে গেস্টার এটা আমাদের মোট পাঁচটা সেটিংস আপনাদেরকে দেখালাম যে পাঁচটা সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু খুব আপনার ফোনকে অপারেট করতে পারেন ধরনের নির্ঝঞ্ঝাট এবং খুব দ্রুত ফোনটা অপারেট করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অপরকে জানার জন্য সুযোগ করে দিন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি ডান পাশে লাল বাটনের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটা প্রেস করে বাটন সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য সালাম আলাইকুম